স্বাগতম বাংলা ফিল টিউসে। আমাদের আজকের বিষয় মিষ্টি আলু কেন খাবেন, অসাধারণ উপকারিতা নিয়ে। মিষ্টি আলু সকলেই চিনি, তবে নানা ভিটামিন এবং পোষকাকারী উপাদান সমৃদ্ধ এই আলুর অসাধারণ গুণের কথা হয়তো অনেকেরই জানা নেই। ছবি ধরে থাকছে মিষ্টি আলুতে থাকা সেই রূপ রহস্যের কথা। এক, চোখের জ্যোতি বাড়ায়। মিষ্টি আলুতে থাকা ভিটামিন ও উদ্ভিদ উপাদান সংক্রমণ দমন করে ও চোখের জ্যোতি বাড়ায়। তাছাড়া শরীরের বিভিন্ন সেল বা কোষকে রক্ষা করে থাকে। মিষ্টি আলুর ভেতরটা যত বেশি গাঢ় তার গুণও তত বেশি। গর্ভবতী মা মিষ্টি আলু খেলে তার অনাগত সন্তানের বেড়ে ওঠা সহজ হয়। দুই, তরুণ রাখে। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পটাশিয়াম, যা পেশিকে যেমন শক্ত করে তেমনি হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে দূরে থাকতেও সাহায্য করে। মিষ্টি আলুতে থাকা ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সতেজ ও তরুণ রাখে। তিন, থ্যাংকস গিভিং এ মিষ্টি আলু। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী উৎসব থ্যাংকস গিভিং এর দিনে খাবারের বিশেষ আয়োজনের তালিকায় থাকে ভিল বা রোস্ট করা পাস্ত টার্কি, আর তার সাথে থাকে মিষ্টি আলু, যা ছোট বড় সকলেই খেতে ভালোবাসে। এই আলুতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন, যা শরীরে ভিটামিন এ তৈরিতে সাহায্য করে। ভিটামিন এ সুন্দর ত্বকের জন্য বিশেষ প্রয়োজন। আর যা যা থাকে, জার্মানির নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া রাজ্যের সরকারি ভোক্তা সমিতি বা কেন্দ্র জানায় জার্মানিতে বেশিরভাগ মিষ্টি আলু আমদানি করা হয় চীন এবং দক্ষিণ আমেরিকা থেকে। এই মিষ্টি আলুতে প্রচুর আঁশ, শর্করা এবং গুরুত্বপূর্ণ উদ্ভিদ উপাদান থাকে। এর বাইরেও থাকে যথেষ্ট ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড। একজন মানুষের সুস্থ ও সুন্দর থাকার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবই থাকে। প্রকৃতির মূল্যবান উপহার মিষ্টি আলু। জার্মানদের রান্না করে আগে যেমন আদা রসুনের ব্যবহার ছিল না, তেমনি মিষ্টি আলুও সেভাবে খাওয়া হতো না। তবে আজকাল আদা ও রসুনের মতো প্রায় সর্বত্রই পাওয়া যায় মিষ্টি আলু। সাধারণ আলুর চেয়ে মিষ্টি আলুর মূল্য একটু বেশি বটে, তবে এটি কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মতো নানান সমস্যাকে আয়ত্ত রাখার মতো নানা গুণের কারণে এর চাহিদাও রয়েছে যথেষ্ট। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।